হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু আবারও আজকে কিন্তু একটি সুন্দর অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি আপনাদেরকে জানাবো বলে সেই বিষয় নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটি আলোচনা করছি অ্যাকচুয়ালি অফারটা আসছে ফেসবুক ম্যাসেঞ্জারের তরফ থেকে না ফেসবুক ম্যাসেঞ্জার এইচডিএফসি ব্যাঙ্ক চ্যাট প্রোগ্রাম চালু করে দিয়েছে যে প্রোগ্রামে কিন্তু আপনাদের অংশগ্রহণ করলে আপনারা কিন্তু ফার রেফারে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পয়েন্ট যে পঞ্চাশ পয়েন্টের মূল্য পঞ্চাশ টাকা আপনারা পার রেফারে পেয়ে যাবেন যজন বন্ধুকে আপনারা রেফার করবেন পার রেফারে কিন্তু আপনারা পঞ্চাশ পয়েন্ট করে পেয়ে যাবেন কীভাবে পাবেন কী কী করবেন সব বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি আলোচনা করেছি তো অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এক বিন্দু স্কিপ না করে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন ভিওর্স ভিডিওটি শুরু করি তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে না অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড হয়েছে সেই লিঙ্কটি আপনারা সিম্পলি ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট ফেসবুক ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন আপনাদের যে ফেসবুক মেসেঞ্জার আছে সেই ফেসবুক মেসেঞ্জারে কিন্তু আপনারা কী করবেন না ডাইরেক্ট প্রোভাইড করে দেবে তো দেখতে পাচ্ছেন ভিওর্স আমি কিন্তু একদম ডাইরেক্ট ফেসবুক মেসেঞ্জারে চলে এলাম এবং ফেসবুক মেসেঞ্জারে আসার পরে কী করবেন আপনারা ফেসবুক ফেসবুক মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনাদের কাছে এরকম একটা শো হবে কীরকম ইন্টারস্পেসো হবে না আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ওয়েলকাম টু এইচডিএফসি ব্যাঙ্ক চ্যাট ওয়ান চার তো আপনারা ফার্স্ট কী করবেন আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা আছে যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা অতি অবশ্যই আপনারা ইন্টার করে দেবেন কীভাবে করবেন এখানে মেসেজে টাইপ করে দেবেন আপনাদের মোবাইল নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যে পাসওয়ার্ডটা চার ডিজিটার হবে এবং কী করবেন আপনারা সেই চার ডিজিটের পাসওয়ার্ডটা কিন্তু এখানে ইন্টার্ট করে দেবেন দুবার তিনবার ইন্টার্ট করবেন কেননা ইন্টার্ট করলে কী হবে না আপনাদেরকে এখানে রঙও দেখাতে পারে লগ ইন প্রসেস কিন্তু আপনারা যখনই ইন্টার হয়ে যাবে তখনই কিন্তু আপনারা হবে লগ ইন প্রসেস কমপ্লিট লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী করবেন আপনারা এখানে লিখতে হবে রেফার অ্যান্ড রেফার অ্যান্ড আন আপনারা কী লিখবেন এখানে কিন্তু আপনাদেরকে টাইপ করতে হবে কী টাইপ করতে হবে আপনারা যেমন মেসেজ কাউকে পাঠান ঠিক সেরকম আপনাদেরকে মেসেজ পাঠাতে হবে এই ওয়ান এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান চ্যাট অ্যাপ্লিকেশনে তো আপনারা কি করবেন এখানে রেফার অ্যান্ড আন প্রোগ্রামটি কী করবেন আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে কী করবেন সিম্পলি আপনারা সাবমিট বটনটিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন বেয়স আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি রেফার অ্যান্ড আন রেফার অ্যান্ড যদি ক্লিক করে কিন্তু আমি সাবমিট করে দেবো রেফার অ্যান্ড আন প্রোগ্রামটিতে যখনই আমি সাবমিট করে দেবো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লিঙ্ক সেন্ট ওভার এসএমএস আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কটাতে এখানে বলে দিয়েছে যে আপনারা বন্ধুদের মাধ্যম বা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডকে যখনই হোয়াটসঅ্যাপ এস এম এসের মাধ্যমে শেয়ার করবেন তখনই কিন্তু আপনারা কী করবেন না পঞ্চাশ টাকা ক্যাশ ব্যাক পেয়ে যাবেন কোথায় পাবেন না আপনার এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান চ্যাট পয়েন্ট পেয়ে যাবেন এই পয়েন্টসটি কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না আপনারা রিচার্জ করতে পারবেন যে রিচার্জ করলে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট অফ কিন্তু ওয়ান চ্যাট আপনাদেরকে দেবে তো আপনারাও সেম প্রসেস আপনাদের লিঙ্কটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং শেয়ার করে তাদেরকেও বলবেন যে তারাও যেন লিঙ্কটির থ্রু ক্লিক করে আপনারা ফেসবুক মেসেঞ্জারে যায় এবং ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার পর নাম্বার দেয় এবং নাম্বার দেওয়ার পর ওটিপি দেয় ওটিপি দেওয়ার মাত্র কিন্তু আপনি পঞ্চাশ টাকা ওয়ান চাট পয়েন্ট পেয়ে যাবেন তো কীভাবে পাবেন এবং কীভাবে পয়েন্টটা দেখতে পাবেন তাহলে কী কো কী করে পাবেন কীভাবে পয়েন্টটা দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখনই আপনারা ওয়ান চ্যাট অপশানটিতে ক্লিক করে যখনই কী করবেন না ওয়ান চ্যাট বলে আপনারা যখনই এইচডিএফসি ব্যাঙ্কের চ্যাটে যখনই আপনারা পাঠিয়ে দেবেন মেসেজটা তখনই দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে ইউ হ্যাভ জিরো ওয়ান চ্যাট পয়েন্ট কেননা আমার দেখাচ্ছে জিরো ওয়ান চ্যাট পয়েন্ট কেননা আমি এখনও বন্ধুদেরকে রেফার করিনি আপনারা যখনই বন্ধুদেরকে রেফার করবেন তখনই কিন্তু আপনাদের এখানে পঞ্চাশ টাকা শো হবে পার বন্ধুকে যখনই আপনারা শেয়ার করবেন পার ফ্যামিলি পার আপনারা যখনই কোনো কাউকে রেফার করবেন আপনার রেফারেল লিঙ্কের থ্রু তখনই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন আপনারা কী করবেন রিচার্জ করবেন সেই রিচার্জে আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট অফ দেবে মানে আপনারা যদি পঁচিশ টাকা পঁচিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাদেরকে ওখান থেকে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাদের ওখান থেকে বারো টাকা ওয়ান পয়েন্ট আপনাদের কাছ থেকে নেবে এবং বারো টাকা ওনার যে আপনার যে রেফার করেছেন সেই পয়েন্ট থেকে আপনারা কেটে নেবে তাও আপনারা বুঝতে পারছেন যে পঞ্চাশ পার্সেন্ট অফ দেবে আপনারা একশো টাকা রিচার্জ করলে পঞ্চাশ টাকা ওয়ান চ্যাট দেবে এবং আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকা কিন্তু আপনার সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে এই রিচার্জের প্রসেস তো আপনারা রিচার্জ করবেন কীভাবে এইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো করে দিচ্ছি তো আপনারা যে মোবাইল নাম্বারটা রিচার্জ নেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন তো চলুন ভিয়ার্স আমি কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই মোবাইল নাম্বারটা আমার নয় কিন্তু এই মোবাইল নাম্বারটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পরে কী করবেন সেন্ট অপশানটিতে ক্লিক করে দেবেন এবং সেন্ট অপশানটিতে ওয়ান চ্যাট পাঠিয়ে দেবেন এবং পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু ওয়ান চ্যাট কিন্তু নিয়ে নিয়েছে এবং নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কী করবেন না এখানে রিচার্জ বলে অপশান আসছে আপনারা কি করবেন সিম্পলি আপনাদের পে পেটিএম অপশানটিতে ক্লিক করে দেবেন এবং পেটিএম অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো হবে তো ভিভার্স দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নম্বর দিয়ে দিয়েছি এবং পাশে লিখে দিয়েছি রিচার্জ তো রিচার্জ বলে যখনই আপনি ক্লিক করে দেবেন তখনই কিন্তু কী করবেন ওয়ান চার্ট এটা নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে অপশান দেবে যে অপশানে কী অপশানে আপনারা পে করতে চান আপনারা পেটিএম থেকে নম্বরটা দিয়ে দেবেন পেটিএম অপশানটিতে ক্লিক করে দেবে এবং পেটিএম অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু যে নম্বরের সঙ্গে রেজিস্টার আছে সেই নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পেটিএম ইয়ে কিন্তু প্রোভাইড করে দিয়েছে কি না ওটিপি প্রোভাইড আপনারা যখন সেই ওটিপিটি বসিয়ে দেবেন এবং পেটিএম নাম্বারটিতে যখন এই ওটিপিটি বসিয়ে দেবেন তখনই কিন্তু আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও